नमस्कार, मैं अमृत आप लोगों को बहुत बहुत स्वागत करता हूँ आपका इस चैनल पे। दोस्तों आज मैं आ चुकी हूँ अगरतला प्रकाशदा के फार्म हाउस पे, जो यहाँ का वीडियो में आज आपके साथ पूरी डिटेल्स कवरिंग करेंगे। और प्रकाशदा कुछ न्यू कलेक्शन भी किया है, वो भी मैं आज लाने के लिए जाएंगे हम लोग। तो आप लोग हमारी वीडियो पे बने रहिए, आप लोगों को बहुत अच्छा लगेगा। तो दोस्तों हम लोग फाइनली यहाँ पर आ चुके हो शुभम दा के पास। प्रकाश दा ने कुछ माल के लिए ऑर्डर दिया है पहले, जो माल यहाँ पर आ चुकी है। तो कुछ माल यहाँ से प्रकाश दा भी ले लेंगे उनकी फार्म हाउस के लिए, जो इसका जो वीडियो आप लोग बने रहिए उस फार्म हाउस में। और भी बहुत लोग आप लोग पहले देख चुकी है यहाँ पर, और भी बहुत लोग अभी आ चुके होगा शायद। तो हम लोग माल भी ले न्यू जो कलेक्शन वो भी लेके हम लोग जाएंगे फार्म हाउस में। तो आप लोग वीडियो पे बने रहिए, आप लोगों को बहुत नमस्कार सबाई के। सुप्रिय दर्शक श्रोता, আপনারা অমৃত লাভ বার্ডস বা অমৃত বার্ডস নামে আমাদের ত্রিপুরা রাজ্যে যে পাখির উপরে চ্যানেল রয়েছে, সেই চ্যানেলে প্রায়শই ভিডিও দেখে থাকেন। তো আজ অমৃত দা চ্যানেলে আমি আপনাদের সাথে কথা বলছি। তো আজকে আমি এখানে আমাদের একজন ত্রিপুরার বিখ্যাত পাখি ব্রিডার এবং পাখি পালক মিস্টার শুভ সাহা, ওনার বাড়িতে এসেছি। শুভপাল, তো শুভপাল সম্প্রতি কলকাতা থেকে অনেকগুলো পাখি এনেছে, তো এই পাখিগুলো দেখার জন্য এবং কিছু পাখি নেওয়ার জন্য আসলাম। তো পাখিগুলো কালেকশন দেখে খুব ভালো লাগছে, কারণ আমাদের রাজ্যে এর আগে এই ধরনের এই অদ্ভুত বা এই ধরনের বিরল প্রজাতির পাখি আর দেখতে পাওয়া যায়নি। তো দেখতে পাচ্ছেন আপনারা এখানে অমৃত ভাই আপনাদের সামনে দেখাচ্ছে হগরম বাজরিগার। এগুলো সাধারণত আমরা কলকাতার ব্রিডারদের কাছে দেখে থাকি, কিন্তু আজকে আমাদের শুভ ভাইয়ের কল্যাণে আমরা এগুলো ত্রিপুরাতে দেখতে পাচ্ছি। আমার কাছে তো খুব ভালো লাগছে এগুলো, আপনারা ভিডিওতে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। হ্যাঁ, ত্রিপুরাতে যারা পাখি পোষেন বা পাখি সম্পর্কে যারা আইডিয়া রাখেন তাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা কমেন্ট করে জানাবেন। এখানে দেখতে পাচ্ছেন এই গোল্ডেন ফিঞ্চ, যেটা ফিঞ্চ ফ্যামিলির মধ্যে সবচেয়ে প্রমিনেন্ট এবং সবচেয়ে বিখ্যাত একটা জাত গোল্ডেন ফিঞ্চ। তো এই জাতগুলো সাধারণত সাউথ ইন্ডিয়াতে বা কলকাতায় দেখা যায়, আমাদের রাজ্যে ঠিক তেরকম সেই রকম দেখতে পাওয়া যায় না বলেই চলে। তো শুভ ভাই এই গোল্ডেন ফিঞ্চ, আউল ফিঞ্চ, লং টেল ফিঞ্চ এগুলোও এনেছে। তো শুভ ভাইয়ের কল্যাণে আমরা এগুলো দেখতে পাচ্ছি। তো এর মধ্যে থেকে আমি একজোড়া আজকে নিয়ে যাব গোল্ডেন ফিঞ্চ, একজোড়া আউল ফিঞ্চ এবং একজোড়া লং টেল ফিঞ্চ। আর তার সাথে রয়েছে এখানে বেঙ্গুলি ফিঞ্চ এবং নিচে রয়েছে অনেকগুলো বদ্রি, খুব সুন্দর কালারের রেইনবো কালারের বদ্রি রয়েছে। তো ভালো কোয়ালিটির বদ্রি। তো এগুলো ঠান্ডাতে এসেছে বলে একটু হালকা সুস্থ, মানে হালকা একটু মনে হচ্ছে রুদ্রে থাকলে এগুলো অ্যাক্টিভ হয়ে যাবে, একটু লুজ দেখাচ্ছে এখন। আর তার পাশাপাশি এখানেও অনেকগুলো হলুদ কালারের বদ্রি রয়েছে। তো আমরা যারা পাখি পালন করি এবং যারা পাখি ভালোবাসি তাদের জন্য এই পাখি ব্যাপারটা অনেকটাই পাগলের মতো ব্যাপার, কারণ আমি আজকে কাশ্মীর থেকে আসলাম। সুদূর কাশ্মীর থেকে এসে ঠিকভাবে আমার নিজের বাড়িতে পৌঁছাইনি, আমি দৌড়ে চলে আসলাম শুভ ভাইয়ের পাখির সেট আপ দেখার জন্য। তো বুঝতে পাচ্ছেন পাখির প্রতি আমাদের কতটুকু আকর্ষণ রয়েছে। তো পাখির পাশাপাশি শুভ ভাই কলকাতা থেকে কিছু হ্যামস্টার এনেছে, দেখতে পাচ্ছেন হয়তোবা সাদা রঙের হ্যামস্টার। এগুলো ইঁদুর প্রজাতিরই দেখতে, কিন্তু ইঁদুর না, এগুলো লেজ হয় না, খুব কিউট হয় এবং খুব দেখতে ওদের ভালো লাগে দেখে। এটা হচ্ছে হ্যামস্টার, এখানে দু কালারের হ্যামস্টার দেখতে পাওয়া যাচ্ছে, কালা এবং সাদা। তো এখন আমরা পাখিগুলো নিয়ে আমার ফার্ম হাউসে যাবো। তো আপনারা ভিডিওর সাথে থাকবেন ফার্ম হাউসে গিয়ে, ওখানে আমার কী কী আছে এগুলো অমৃত দা আপনাদের পার্ট বাই পার্ট ভিডিও বানিয়ে দেখাবে। আজকে আজকে শুভের কাছ থেকে আমি নিলাম লাভ বার্ডের তিন পেয়ার, তার মধ্যে রয়েছে ডাবল ফ্যাক্টর ভায়োলেট মাস্ক, রয়েছে ব্লু মাস্ক এবং রয়েছে এই লুটিনো অফলাইন। তো দেখতে পাচ্ছেন অমৃত দা ভিডিও বানাচ্ছে লাভ বার্ডগুলোর। তো লাভ বার্ডগুলোর কালেকশন খুব ভালো। সবচেয়ে বড় কথা হচ্ছে ত্রিপুরার মতো একটা প্রত্যন্ত অঞ্চলে যেখানে আমাদের যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ, আমাদের যদি একটাই রাস্তা সেটা হচ্ছে আকাশপথ, আমরা ইজিলি আসতে পারি। আর রেলপথে বা রাস্তা যদি আসতে হয় আমাদের অনেক কষ্ট করে আসতে হয়। তো এত প্রতিকূলতা, এত বাধা বিপত্তি কাটিয়ে উঠে শুভ ভাই বহুত কষ্ট করে আমাদের জন্য এই পাখিগুলো নিয়ে এসেছে, এটাই সবচেয়ে বড় কথা। তো এখন আমাদের ভাগ্যে কী আছে দেখা যাক, পাখিগুলো আমাদের সাথে কতটুকু সঙ্গ দেয় এবং পাখিগুলোর আমাদের সাথে কতটুকু জীবন বাঁচে এগুলো দেখার বিষয়। এখন এখানে রয়েছে আপনার ব্ল্যাক জাভা, তার সাথে রয়েছে আপনার হোয়াইট ফিঞ্চ, তার সাথে রয়েছে ডায়মন্ড ডাব এবং সিলভার জাভা, সবগুলো রেয়ার কালেকশন। রেয়ার কালেকশন আমাদের রাজ্যের জন্য, কারণ আমি আগেই বলেছি আমাদের রাজ্যে মানে পাখি
মানুষের ম্যাক্সিমাম ককটেল বাজিরগার আর লাভবার্ডের নন রিং মিউটেশন এগুলি রাখে। তো এখানে যে মিউটেশনগুলো রয়েছে, যে পাখিগুলো রয়েছে, সবগুলি রেয়ার টাইপের পাখি মনে হচ্ছে। এটা আমাদের শুভ ভাই, যার কল্যাণে আমরা ত্রিপুরাতে এই ধরনের রেয়ার বার্ড দেখতে পেয়েছি। তো শুভ ভাই ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আশা করি আমার পাখি সবার ভালো লাগবে, সেটাই আমি কামনা করি সবার কাছ থেকে। সবাই যাতে আমাকে, আমার কাছ থেকে যাতে পাখিটা নিয়ে পুষতে পারে ভালো, বা ব্রিডিং সেট আপটাকে বড় বানাতে পারে, তার জন্যই আমার প্রয়াস। সবগুলি কালেকশন কলকাতার কালেকশনই। ঝামেলাটা কিছু নেই, যদি মাথায় যদি মানে ইয়ে থাকে, ভালোবাসা আর পাখির প্রতি প্রেম যদি থাকে, তাহলে এটাই সম্ভব হয়। অবাস্তব কিছু নেই, সবই বাস্তব। তার জন্য একটু পাগলামি হতে হবে, একটু পাগল হতে হবে, নেশাসক্ত হতে হবে, নেশাসক্ত হতে হবে। এটা পাখির প্রতি যে পাখিগুলি আপনাদের এখন কালেকশন করেছে, সেগুলি তো নিয়ে এখন তাদের উনার সামগ্রী চলে যাবে না? হ্যাঁ, এটা তো করবেই উনি। উনি উনার সেরাটাকে আরো বড় যাতে করতে পারে, আমি উনার পাশে সবসময় থাকব, আছি এবং পাশে থাকব। অবশ্যই অবশ্যই, হ্যাঁ অবশ্যই। এখন আর কি কথা, আপনার এখানে যে পাখিগুলো আছে সেটা তো ফার্মা আমাদের ভিউয়ারদের একটু দেখিয়ে দেন। অবশ্যই অবশ্যই অবশ্যই, আমাদের ফার্মের পাখিগুলো। হ্যাঁ, তো শুভ ভাই, এই যে পাখিগুলো এখন খাঁচার মধ্যে দেখছেন, এগুলো শুভ ভাই কলকাতা থেকে এনেছে। তো ওর পাশাপাশি শুভ ভাইয়ের বাড়িতে একটা খুব কিউট, একটা খুব বিউটিফুল এবং খুবই একটা আমি বলবো গোছানো গাছানো একটা সেট আপ রয়েছে। এটাতে তিন ধরনের পাখি শুভ ভাই এখানে পালন করে থাকে। তো এই প্রথম যে সেকশনটা রয়েছে, এটাতে রয়েছে আপনার এই জাভার বেবিগুলো, মানে জাভার অ্যাডাল্ট জাভার থেকে যে বাচ্চাগুলো বেরিয়েছে, শুভ ভাই এগুলোকে খুব সুন্দরভাবে আলাদা করে রেখে দিয়েছে, যাতে এগুলো এখানে গ্রো হতে পারে। এবং কেউ যদি এগুলো কিনতে চায়, তাহলে ওদের একদম নিউ অ্যাডাল্ট, মানে বাচ্চা থেকে একটু বড় হয়েছে এরকম একদম পিওর জিনিস এখান থেকে পেয়ে যাবে ওরা। তো এটা খুব ভালো একটা সেট আপ, আমার কাছে খুব দারুণ লাগলো যে ত্রিপুরাতে এত প্রফেশনাল ওয়েতে কেউ পাখির ব্রিডিং করতে পারে, তার জন্য শুভ ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আর এই সেকশনে রয়েছে এই ফিঞ্চের সেট আপ। তো এটা হয়তো বা আপনারা ঠিকভাবে দেখতে পাচ্ছেন না, কারণ সেকশনের ভিতরে অজানা অচেনা মানুষ হুট করে ঢোকাটা ঠিক নয়, আমাদের সাথে অনেক ধরনের জীবাণু থাকতে পারে, এটা পাখির খামারের জন্য ভয়ানক হতে পারে। তো তাই আমরা চেষ্টা করবো আপনাদের দেখানোর জন্য। প্রথমে দেখলেন জাভার সেট আপ, তারপরে রয়েছে নিচে ফিন্সের সেট আপ। এবং ফিন্সের সেট আপটাও শুভ ভাই খুবই বুদ্ধিমত্তার সাথে মেলগুলোকে আলাদা রেখেছে, ফিমেলগুলোকে আলাদা রেখেছে, কারণ এগুলোকে এখনও ব্রিডিংয়ে দেয়নি, এগুলোকে রেস্টে দিয়েছে। হ্যাঁ, রিসেন্টলি ওদের ব্রিডিংয়ে বসাবে, এতে কী হয় পাখির লাইফটা অনেক লং হয়ে যায় এবং পাখির প্রতি টর্চারটা কম হয়। আর এখানে রয়েছে শুভ ভাইয়ের যাওয়ার অ্যাডাল্ট যাওয়ার কলোনি, সত্যি অবাক করা একটা কলোনি। এবং দেখুন শুভ ভাই কতটুকু সচেতন হলে পাখির সেট আপের মাঝখানে ফায়ার এক্সটিংগুইশার রেখে দিয়েছে। হ্যাঁ, যে কতটুকু পাখি প্রেমী হলে একটা এক্সটিংগুইশার দাম অ্যারাউন্ড 15,000-20,000 হয়। তো যদি ইনকেস আগুন লাগে তাহলে পাখিদের বাঁচাতে হবে আগে। হ্যাঁ, তো দেখতে পেলেন এখানে যাওয়ার সেট আপ, খুব ভালো লাগলো। ত্রিপুরা রাজ্যে এত পরিপাটি অবস্থায় এত সাইন্টিফিক ওয়েতে পাখি পালন হয়, এটা আমাদের জন্য একটা খুবই আনন্দের বিষয়। তো শুভ ভাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আমরা এখন আমাদের খামারের দিকে রওনা দেবো, পাখিগুলো নিয়ে আপনারা সঙ্গে থাকবেন, ধন্যবাদ। দোস্তো আবি হাম লোকো জো বার্ডস লেনা হে ও লেনা কমপ্লিট হো চুকে হে, তো আবি হাম লোক চলেঙ্গে প্রকাশ দা কি ফার্ম হাউস কি তরফ। তো আপ লোক ভিডিও পে বানে রহিয়ে, আপ লোকো পতা চলা গেয়া ফার্ম হাউস পে, পেহলে তো আপ লোক কুছ লোক ইহাঁ পর দেখ চুকে হে জো ভিডিও কে পেহলে। তো আবি ওর ভি বহুত সারা লোক হো চুকি হে শায়দ, ইহাঁ পর বহুত লোক সানডে জো হ্যাঁ, আজ সানডে হ্যাঁ দোস্তো, তো ইসলিয়ে ইহাঁ পর বহুত লোক আতে হ্যাঁ ফার্ম হাউস পে, ওর জো জো কালেকশন উনি লে লিয়া হ্যাঁ নিউ কালেকশন, ও ভি যাকে ইহাঁ পর ছোড় দেঙ্গে। তো চলিয়ে আবি হাম লোক চলতে হে। তো ইয়া পর আবি আপ লোক দেখ সকতে হাম লোক জিতনা বার্ডস লেনা হ্যাঁ সব কুছ আবি হাম লোক লে লিয়া হ্যাঁ। তো আবি হাম চলতে হ্যাঁ গাড়ি কি তরফ। তো দোস্তো ধীরে ধীরে আপ লোক ভিডিও দেখতে রয়ে, আপ লোক কে মত যাই, কিন্তু পুরা ভিডিও দেখি। আমার ত্রিপুরা মে এ যে ফার্ম হাউস হোনে যা হে, পেহলি বার আমার ত্রিপুরা মে একজুটি বার্ডস কে ফার্ম হাউস হোনে যা হে। তো আপ লোক ভিডিও কো আজ চলে গিয়ে, তো ভিডিও এক লাইক করা, আমার চ্যানেল পেহলে বার আয়ে তো চ্যানেল কো সাবস্ক্রাইব করকে বেল আইকন ভি প্রেস কর দিজিয়ে, আর যো আমারে চ্যানেল কো পেহলে সাবস্ক্রাইব কিয়া হ্যায় উন লোগো কো বহুত বহুত ধন্যবাদ। তো চলিয়ে আবি হাম চলতে হ্যাঁ প্রকাশ দা কি ফার্ম হাউস, জাদা
तो दोस्तों यहाँ पर अभी आप लोग देख सकते हैं फाइनली हम लोग फिर से फार्म हाउस के अंदर यहाँ पर आ चुके हो। तो अभी जो माल यहाँ पर आप लोगों को देखने को मिल रहे हैं, माल यहाँ पर नीचे उतर रहे हैं, क्या क्या माल आया है वो भी मेरे न्यू कलेक्शन, वो भी आप लोगों को देखने को मिलेगा। और यहाँ पर जो फार्म हाउस में के अंदर जो दर्शनार्थी अभी है यहाँ पर मौजूद है, वो लोग भी इसको देखकर बहुत आनंद लेंगे। तो यहाँ पर होता है क्या है दोस्तों, हर संडे बहुत लोग यहाँ पर आती है, आप लोग देखने को मिल रहे हैं। देखिए और भी बहुत कलेक्शन है, हाँस है, मुर्गी है, बहुत तरह तरह की क्वालिटी, बर्ड्स, कबूतर, बहुत कुछ है। जितना हो सके मैं आज आप लोगों साथ शेयर करेंगे और बाद में और एक वीडियो में आप लोगों के लिए तैयार करेंगे। मौज की नज़रिया क्या है, बहुत अच्छा लगेगा आप लोगों को देखिए। आप लोग हमारे साथ रहिए और आगे जाके जो कुछ भी होगा ये फार्म हाउस में, जो कुछ भी न्यू कलेक्शन आएगा वो मैं आप लोगों के साथ शेयर करते रहेंगे। दोस्तों वीडियो को अच्छा लगे तो वीडियो एक लाइक करना। तो आप लोग देखिए, आप हमारे साथ रहिए, आप लोगों को बहुत मज़ा आएगा क्योंकि और भी बहुत कलेक्शन है जो बाद में आप लोगों से शेयर करेंगे। देखिए न्यू कलेक्शन आ गया है, जबरा फिंच है और बहुत तरह के फिंच भी है, लबाट है, कॉकटेल है, बहुत तरह के बार्ड्स भी है जो आगे जाके मैं आप लोगों के साथ शेयर करेंगे। सुप्रिय दर्शक, আজকের আমাদের প্রোগ্রামের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। তো আপনাদের অলরেডি বলা হয়ে গেছে যে আমাদের এখানে আজকে আমরা কি কি পাখি নিয়ে আসলাম। তো শেষ ওয়াদে আমাদের যাত্রার শেষ পর্যায়ে এসে আমরা আপনাদের দেখাচ্ছি এখানে অমৃতদার বাড়ির থেকে আমাদের বেস্ট কোয়ালিটির বাজরিগার পাখি আনা হয়েছে। এগুলো ত্রিপুরার ব্রিড করা, অ্যাকচুয়ালি পাখিগুলো হচ্ছে অস্ট্রেলিয়ান পাখি, বাট অমৃতদা ওনার ধৈর্য পরিশ্রম, ওনার যে পাখির প্রতি ভালোবাসা, তার ফলস্বরূপ আমরা ত্রিপুরা থেকে ব্রিডগুলো পেয়েছি। একটা পাখি এখানে বাইরের নেই, আমাদের রাজ্যেগুলো ব্রিড করিয়েছে অমৃতদা। তো অমৃতদাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। আর ফাইনালি আমার এই বাড়িতে পাখিগুলো চলে এসেছে, দেখতে পাচ্ছেন এখানে সরকারি বাড়ির পাশে চলে এসেছে। আর আমাদের ফার্মে আজকে যে দর্শনার্থীরা আসলো, তো আজকে রোববার, প্রায় প্রত্যেক সপ্তাহে রোববারে আমাদের এখানে দর্শনার্থীদের একটা ভিড় হয়। তো আজকে যারা আমাদের খামারে আসলো তাদের সবাইকে আমি অনেক অনেক অন্তর থেকে ধন্যবাদ জানাতে চাই। আর এই আজকের দিনে আমরা অনেক রেয়ার পাখি এখানে আনলাম। তো আমার পিছনে রাখা আছে গোল্ডেন ফিঞ্চ, আছে আউল ফিঞ্চ, তারপরে আছে হেলিকপ্টার বাজরিগার। তো আজকে আমি কাশ্মীর থেকে আসলাম, আসার পরে এই পাখিগুলো পেলাম, তার জন্য আমি ভগবানকে অনেক ধন্যবাদ জানাই। আর আমাদের এই খামারে আপনারা যারা আসেন রেগুলার, আপনারা আসবেন, ভালোবাসা দিবেন, পাশে থাকবেন, এতে কী হবে আমাদের এই খামার ত্রিপুরা রাজ্যে আমরা পশু পাখি, বিশেষ করে পাখির উপরে বা মুরগির উপরে আমরা একটা এক্সাম্পল সেট করতে পারবো। যে আমরা এখন কি জানি, যে পাখি বলতে আমরা জানি টিয়া, ময়না, শালিক, কাক, চড়ুই, তার বেশি আমাদের কোনো নলেজ নেই। বাট আমরা চাই পাখি সম্পর্কে আপনাদের এ টু জেড, বিশেষ করে যারা বাচ্চারা আছে তারা যাতে বুঝতে পারবে যে এটার নাম টিয়া না, এটার নাম হচ্ছে বাজরিগার প্যারেট, এটার নাম চড়া পাখি না, এটার নাম হচ্ছে গোল্ডেন ফিঞ্চ। যারা ছোট বাচ্চা আছে, যারা 12-13 বছরের, তারা যাতে আমাদের খামারে এসে প্রপার নলেজ নিতে পারে, সেজন্য আমরা চেষ্টা চালিয়ে যাব। অনেক অনেক ধন্যবাদ অমৃতদাকে। তো আস্তে আস্তে আমরা এখন এই পাখিগুলোকে এখানে মুক্ত করে দেবো ওপেন এরিয়াতে। এই আনন্দ ঘন মুহূর্তে সাক্ষী হবেন আপনারা। তো আপনাদের উদ্দেশ্য বলবো, আপনারা কমেন্ট বক্সে অমৃতদাকে একটু মনোবল বাড়ানোর জন্য ওনাকে থ্যাংকস কমেন্টস দিয়ে দেবেন। তো চলুন এখন পাখিগুলোকে আমরা মুক্ত করে দিই।